हेलो बंधुरा, वेलकम टू माय चैनल ब्लैक बोर्ड स्टाडी। तो सब থেকে বড় সমস্যা আজকে থেকে যে বেঙ্গল পুলিশের কনস্টেবলের ফর্ম ফিলআপ শুরু হয়েছে, তো সেখানে নাকি 34% নম্বর লাগছে। একজন আমাকে প্রথমে বলল, তো আমি অফিশিয়াল যে নোটিফিকেশনটা সেখানে দেখলাম, সেখানে এসব কিচ্ছু লেখা নেই, শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই হবে। তো বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে 34% নাম্বার লাগবে, না হলে ফর্ম ফিলআপ করা যাবে না। এটা ছাড়াই ফর্ম ফিলআপ কিভাবে করতে হবে সেটা আমরা এই ভিডিওতে বলবো। তো দেখো, একজনের ফর্ম ফিলআপ করে দেখানো হবে। তো এখানে দেখো, এই ছেলেটার নাম্বার দেখো 188, রেজাল্ট পি মানে পাস। তো এখানে 188 পেয়েছে মানে মোটামুটি 26% নাম্বার, তার মানে হিসাব মতো এর না হওয়া উচিত ফর্ম ফিলআপ। তো দেখো, 188 পাওয়া এই ছেলেটার ফর্ম কিভাবে ফিলআপ করতে হবে, তো তোমরা দেখে নাও। আচ্ছা, আমি এই মুহূর্তে একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফর্ম ফিলআপ করছি। তো এ টোটাল মার্কস আছে 188 মানে পার্সেন্টেজ হচ্ছে 188/7, 26.85। তো 26.85 আমি ফর্মটা যদি মারি এখানে, 2017 মাধ্যমিক পাস, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এখানে আমি যদি 26% মারি, এই জায়গাটায় লাল দেখাচ্ছে, কিন্তু এখানটায় 34% মারলে লালটা দেখাবে না, 26% লাল দেখাবে। তো আমি গ্রেডটা দিচ্ছি, গ্রেড তো ওভারঅল গ্রেড আছে সি। তো আমি এই মুহূর্তে সিটা দিচ্ছি। সিটা দেওয়ার পরে এখানে আর লাল দেখাচ্ছে না। তো তারপর ইমেলটা দিলাম, ফর্ম ফিলআপটা কিন্তু নিচ্ছে আর কি। হ্যাঁ, তো নাম, বাবার নাম, মায়ের নাম, এসসি কাস্ট আছে, সিভিল কাস্ট। তো ডেট অফ বার্থ 28/11/2001। আচ্ছা, ওকে ওকে, ফর্মটা কিন্তু ফিলআপ নিচ্ছে। হ্যাঁ, এইবার ডেট অফ বার্থ সরি অ্যাড্রেস চাইছে, ঈশ্বরচন্দ্রপুর, তাই তো? তো যেখানে প্রবলেম করছিল সেই স্টেপটা পার হয়ে এসেছি, তার মানে ফর্মটা ফিল আপ হবে। হ্যাঁ, কোনো চাপ নেই, ফর্ম ফিল আপ হবে। তোমরা দেখে নিলে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে। আর যারা ভিডিও দেখে বুঝতে পারোনি, তারা এই লেখাটা কিনশট মেরে মেরে নাও, মেরে দিয়ে এইভাবে করো। দেখো, এখানে লেখা আছে, ওখানে গ্রেডটা দিতে হবে, পার্সেন্টে দেওয়ার পরে গ্রেডটা দিলে আর কোনো সমস্যা হবে না, সেখানে আর লাল দেখাবে না, পুরোপুরি ফর্ম ফিলআপ হয়ে যাবে। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে সবার সাথে, যাতে সবাই ফর্মটা ফিলআপ করতে পারে এভাবে। ধন্যবাদ।